নমস্কার বন্ধুরা আমার হেসেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখন জাকিয়ে শীত পড়েছে আর এই শীতকালে বাঙালিদের কাছে পিঠে ছাড়া কিন্তু চলেই না আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণ সুস্বাদু একটা পিঠের রেসিপি আজকে শেয়ার করছি রাঙ্গা আলুর পুলি পিঠের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এই পিঠে বানাবার জন্য প্রথমেই বানিয়ে নিতে হবে পিঠের জন্য পুটটা এর জন্য আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম গুড় যে কোনো রকমের গুড় আপনারা ইউজ করতে পারেন আমি এখানে আখের গুড় নিয়েছি আর গুড়টা এইভাবে হাতে করে একটু ভেঙে ভেঙে দেব তাতে করে গুড়টা গলে যেতে সুবিধা হয় তাই একটু ভেঙে নিলে সুবিধা হবে এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দিলাম তাতে করে গুড়টা গলিয়ে নিতে সুবিধা হবে পুড়ে যাবে না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এটা মিশে গেছে আর দেখুন সামান্য একটু ফুটে উঠবার পর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের নারকোল যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেবার পর গুড় আর নারকল দুটোই একসাথে জাল করে নেব ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে এই পুটটা তৈরি করে নিতে হবে না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে এইভাবে পুর বানিয়ে রেখে আপনারা অনেক রকমের পিঠে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে নিলে এই পুরটা কিন্তু অনেক দিন স্টোর করেও রাখা যায় এখানে দেখুন পুরটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর খুব বেশি শুকনো এটা আমি করবো না এরকম একটু ঝুঝুরে থাকা অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নেব অর্থাৎ নারকোলের নাড়ু করবার জন্য যেরকম পাক দিতে হয় সেরকম পাক কিন্তু এটাতে দিতে হবে না এরকম ঝুঝুরে অবস্থাতেই এটাকে এবার নামিয়ে নিচ্ছি এবার এদিকে দেখুন আমি কিছুটা রাঙা আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে মোটামুটি তিনশো গ্রাম রাঙা আলু রয়েছে আলুটা সেদ্ধ করে নেবার পর এর খসাগুলো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই দেখুন খসাগুলো ছেড়ে যাচ্ছে এবার সমস্ত আলুগুলোর থেকেই খসাগুলো এইভাবেই ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবে হাতে করে এই আলুগুলোকে একটু মেখে নিচ্ছি আর খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থেকে যায় এটা একটু চেপে চেপে এইভাবে দেখুন সুন্দর করে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে একটু দলাগুলো ভেঙে দেবো না হলে কিন্তু পিঠেগুলো গোড়বার সময় অসুবিধা হবে তাই একটু ভালোভাবে এগুলো একটু মেখে নিতে হবে এখানে দেখুন এটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেবো খুব অল্প পরিমাণে নুন এতে করে পিঠের টেস্টটা কিন্তু খুব ভালো আসে তাই অল্প পরিমাণে নুন দিলাম এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পাটালি গুড় যেটা আমি এইভাবে গুঁড়ো করে রেখেছি সেটা এটা দেবার পর এর মধ্যে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে একটা ডো বানাবো এর জন্য দেখুন নর্মালি যে কাপ আমরা বাড়িতে ইউজ করি সেই কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর প্রথমেই আমি এইটটি পার্সেন্টের মতো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর যদি প্রয়োজন হয় তবে বাকিটা ইউজ করব। সমস্ত কিছু খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব এর আগেও আমি রাঙা আলুর পান্তোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে সেই রেসিপিটা খুবই ভালো লেগেছে তাই আজ আবার এই রাঙা আলুর পুলিপিঠে নিয়ে হাজির হয়েছি আগের রেসিপিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এবার বাকি থাকা চালের গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ডোটা দেখুন একটু নরম রয়েছে তাই আরও কিছুটা আমি মিশিয়ে দেবার পর একটা ডো বানিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ ঘি আমি নিয়ে নিলাম তাতে করে পিঠেটা গড়ে নিতে সুবিধা হবে আর এখানে দেখুন আগের থেকে তৈরি করে রাখা নারকলের পুটটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা টেনেও গেছে এটাও আমি রেখে দিলাম এবার দুই হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে ঘি আমি এইভাবে বুলিয়ে নেবো তাতে করে পিঠেগুলো সেপ দিতে সুবিধা হবে এবার নিজেদের ইচ্ছে মতো বড়ো বা ছোট যেরকম সাইজ আপনারা রাখতে চাইছেন ততটা পরিমাণ মিশ্রণ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে রেখে একটা বল বানিয়ে নেবার পর এইভাবে আঙুলে করে চেপে মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে এবার বানিয়ে রাখা পুটটা আমি দিয়ে দেব। এই পুটটা একবার বানিয়ে নেবার পর কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আর অনেক ধরনের পিঠে বানানো যায় এবার পুটটা দেবার পর মুখটা এইভাবে বন্ধ করে দেব দুই আঙ্গুলে করে চেপে চেপে এর মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধ করে নেবার পর এই যে ওপরের অংশটা একটু চেপে আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেপ দিয়ে নেব দুটো সাইড এরকম একটু লম্বা চুচলো টাইপের করে নিতে হবে তাতে দেখতে সুন্দর হয় আর এইভাবে বানিয়ে নিলেই কিন্তু একটা পিঠে সুন্দরভাবে তৈরি হয়ে গেল একই পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন পিঠেগুলো বানাবার সময় কিন্তু ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু তেলে দিলে ফেটে যেতে পারে এবার বানিয়ে নিচ্ছি পিঠের জন্য রস তার জন্য দুশো গ্রাম পাটালি গুড় এখানে আমি ভেঙে টুকরো করে তারপর দিয়ে দিচ্ছি আর বাটিটার মধ্যে আগের থেকেই তিন কাপ জল আমি দিয়ে রেখেছি একটা পাতলা শিরা তৈরি করে নেব তাই দুশো গ্রাম গুড় দিলাম এবার দিয়ে দেব থ্রি টেবিল চামচ চিনি আপনারা শুধু চিনি বা শুধু গুড় যে কোনো একটা ইউজ করে বানিয়ে নিতে পারেন বা আমার মতো দুটো জিনিসই অ্যাড করে তারপরে একটা রস বানিয়ে নেওয়া যেতে পারে সমস্ত কিছু দেবার পর রসটাকে ফুটে উঠবার জন্য সময় দেবো দেখুন এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তাতে করে ফ্লেভারটা ভালো আসে এবার সমস্ত জিনিস একবার নাড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে আগের থেকে একটা ছোট এলাচ আমি মুখটা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি তাতে করে গন্ধটা খুব ভালো আসে আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবার পর দেখুন গুড়টাও গলে গেছে আর চিনিটাও গলে গেছে এবার দুই তিন মিনিট এটাকে একটু জাল করে নেবো খুব বেশি মোটা রস আমি বানাচ্ছি না একটা পাতলা রসই দরকার এবার ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাস আমি অফ করে দিয়েছি আর এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি এবার কড়া চাপিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে গড়ে রাখা পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি একবারে আমি পাঁচটা পিঠে ভেজে নেব যেহেতু জায়গাটা ছোট তাই এর থেকে বেশি পিঠে দিলে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে অসুবিধা হবে অর্থাৎ উল্টাতে পাল্টাতে অসুবিধা হতে পারে তাই একবারে আমি পাঁচটা পিঠেই দিয়ে দিয়েছি আর খুব আলতো হাতে এইভাবে সাইড থেকে একটু আস্তে আস্তে পিঠেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যেহেতু এগুলো নরম একটা পিঠে তৈরি হয় তাই একটু সাবধানতার সাথে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে পিঠে আপনারা অবশ্যই একবার বানাবেন আশা করছি এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই পিঠে বানিয়ে নেওয়াও খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি এখানে দেখুন পিঠেগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিয়েছি আর দুই দিকটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব অর্থাৎ দুটো পিঠি যখন লাল লাল কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন এরকম কালার চলে এসেছে এই পর্যায়ে তেল ছড়িয়ে ডাইরেক্টলি এটাকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটাও হালকা গরম রয়েছে আর এই পিঠেগুলো কিন্তু গরম অবস্থাতেই শিরার মধ্যে দিতে হবে এইভাবে রসের মধ্যে দিয়ে দুই ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব তারপর এগুলোকে পরিবেশন করতে হবে এই পর্যায়ে পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর এবার এগুলোকে সার্ভ করবো